হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো শীত পড়ে গেছে, পিঠা বানাবো, ভাপা পিঠা। এই জন্য চালের গুঁড়া নিয়েছি এখানে। এই তো এখন চালের গুঁড়ার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটু ভালো করে একটু মানে ঝরঝরে করে নেবো আর কি। হাতে মুঠা দিলে যেন ইয়া করা যায়, মানে সিঙ্গারার মতো ওই ধরনের করে মাখাই নিব। এইভাবে করে ভাপা পিঠাটা মাখিয়ে নিতে হবে। ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়িটা আর কি একটু মানে রুটি বানাই যেভাবে সেভাবে করা যাবে না, এটা এইভাবে যে মথে মথে একটু একটু ঝুরঝুরা বানাতে হবে। তারপরে আমি এটাকে চেলে নিব। আর শীত তো শুরু হয়ে গেছে, ভাপা পিঠা তো কম বেশি সবাই খায়, আর সবাই পিঠা বানাতে অনেকেই জানে, কিন্তু আজকে একটা বিশেষভাবে পিঠা বানাবো, বিশেষ জিনিসের মধ্যে, আর প্রেশার কুকারে। সেটা কিন্তু আমি এবার ফার্স্ট বানাইতেছি। আর এটা বানাতে গিয়ে ওর আব্বু যখন আমি প্রেশার কুকারে যখন আমি বানাতে গেলাম বলতেছি, সেটা পরে, তার আগে বলে নিই এই যে আমার এখানে এটা চালনি দিয়ে চালা হয়ে গেছে। আর প্রথমে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে, আমার আগের পাতিল ছিল সেই পাতিলের মধ্যে, আমি ফুটা ফুটা পাতিলের মধ্যে পিঠাটা বানিয়ে নিচ্ছি সকালবেলা, যেহেতু যদি আমার ভাইরাল সেই পিঠাটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি এই পিঠাটা আগেই উঠাই দিলাম। খেজুরের গুড় দিয়ে, পুরানা খেজুরের গুড়, আগের পুরানা খেজুরের গুড়ের মধ্যে নারিকেল দিয়ে আমি পিঠাটা বানালাম। আর খুব ভালোভাবে মানে পিঠাটা, আমার যে পিঠা যে এত সুন্দর হয় আমি নিজেই বিশ্বাস করতে পারি না। তারপরে আমি যে প্রেশার কুকারে যে বানাবো সেই জন্য এইরকম একটা চোঙ্গা নিয়েছি, সেটার মধ্যে আটাটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে গুড় দিয়ে দিলাম, নারিকেল দিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আর ছাক মানে কাপড় দিয়ে ঢাকতে হবে না। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি, তাহলে অনেক ভালো লাগবে। আর এখন থেকে এভাবে বানিয়ে খেতে চাবেন, এত সুন্দর যে পিঠাটা হয় আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। ভাইরাল ইউটিউবে দেখা পিঠা, এটা যখন উঠাচ্ছিলাম ওর আব্বু বলতেছে কী করতেছো কী করতেছো, এখনই গলে যাবে এটা, এটা নামাও তাড়াতাড়ি, আমার 70 টাকা দামের চোঙ্গা নষ্ট হয়ে যাবে। চিন্তা করেন, চোঙ্গার চিন্তায় সে আছে আর আমি আছি যে গলে গেলে পিঠা চাল টালগুলো মানে চালের গুঁড়ি সব একদম যা ইচ্ছা তাই হয়ে যাবে, কী যে অবস্থা হবে, তাও আবার প্রেশার কুকার, খুব চিন্তায় আছি। তো আল্লাহ আল্লাহ করে ওই প্রেশার কুকারের মধ্যে এটা উঠাই দিয়ে এদিকে আমি একটা বানিয়ে নিয়েছি, এই যে প্রেশার কুকারের যে মুখের মধ্যে যে সিটি বাজে ওটা আমি খুলে নিয়েছি, ওটা দেখাইছিলাম কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে আমার একটা পিঠা হয়ে গেছে, এই যে এত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। এটা গ্রামে কিন্তু একটু বড় বড় সাইজের পিঠা বানায়, একদম গ্রামের কথা মনে পড়ে গেল। একটা পিঠা বানানোর পর যখন আমি আরেকটা পিঠা ওই পাতিলে দিলাম, দেখলাম এই পিঠাটাও হয়ে গেছে। আর প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না, একটু গরম একটা কাপড় দিয়ে ধরতে হবে, আর ওই যে ফুটা দিয়ে যে শিশির করে বাতাস বের হচ্ছে ওটার ভিতরেই ঢুকাই দিতে হবে এটাকে। এত সুন্দরভাবে যে এই পিঠাটা হয়েছে আমি দেখার পর আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। চিন্তা করেন, এত সুন্দরভাবে এত সহজেই যে প্রেশার কুকারে বানানো যায়, এর আগে আমি কেন বানাইনি এই আফসোসে আমি আর বাঁচতেছি না। পিরামিড ভাপা পিঠা হয়ে গেছে, আমার আজকে থাম্বেলে দেওয়া উচিত ছিল পিরামিড ভাপা পিঠা। তারপরে এই দেখেন পিঠাটা এত সুন্দর গুড় দিয়ে, ওর আব্বু এই পিঠাটা এই ডিজাইনের পিঠাটা দুইটা খেয়ে ফেলছে। আমি কি দেখো দেখো তাড়াতাড়ি করে ডাকতেছি, ডেকে বলতেছি দেখো তোমার তুমি না ভয় পাইতেছিলা, এটাতে একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু ফেটে গেছে, আমি একটু মানে তাড়াহুড়া করতে গেছি। তা দেখেন এত সুন্দর পিঠা আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।